সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আমাদের স্মার্ট স্টাডির ক্যারিয়ার বিষয়ক আলোচনাতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো 45তম বিসিএস প্রস্তুতি নির্দেশনা নিয়ে। মানে বিসিএস পরীক্ষা মানে কিন্তু অনেক কঠিন পরীক্ষা, কারণ এইখানে 2000 যদি নিয়োগদান করে তাহলে সেখানে অ্যাপ্লিক্যান্ট দাঁড়ায় 5 লক্ষ, 4.5 লক্ষ এরকম। তো এখানে প্রিলিটাই হচ্ছে মেন স্টেজ, যেখানে আপনাকে পাশ করতে হবে। আর আজকের ভিডিওটা আপনাকে প্রিলি পাশ করার জন্য যথেষ্ট। বিসিএস এর প্রস্তুতির জন্য আমাদেরকে সর্বপ্রথম সিলেবাস দরকার। তো এই বইটা আমি এই কারণে নিয়েছি, এখানে সবগুলোর সিলেবাস রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে প্রস্তুতির নির্দেশনা দেওয়াটা খুবই সহজ হবে। এই জন্য তো আমরা একটু বের করি আমাদের, হ্যাঁ পেয়ে গেছি এখানে সিলেবাস। যে আমাদের 200 নম্বরের যে সিলেবাস রয়েছে, সেই 200 নম্বর সিলেবাসের মধ্যে এখানে সবগুলাই দেয়া আছে। আমরা জানি বাংলা এবং বাংলা সাহিত্যে 35 মার্ক রয়েছে, সাহিত্যর ক্ষেত্রে 35 মার্ক রয়েছে, ঠিক একইভাবে ইংলিশে রয়েছে 35 মার্কস, বাংলাদেশ বিষয়াবলিতে রয়েছে 30 এবং আন্তর্জাতিকে রয়েছে 20। তো এইখানে বেশিরভাগ নাম্বারগুলো কিন্তু এখানে রয়েছে। শুধু তাই নয়, এখানে অনেকে শর্টকাট সাজেশন দিবেন, অনেকে অনেক কিছু বলবেন। তো সেগুলো সব কিছু বাদ দিয়ে আপনাকে প্রথম থেকে এই যে সিলেবাসগুলো রয়েছে, এই সিলেবাসগুলোকে আপনাকে কোরআন শরীফ এবং হাদিসের মতো করে নিতে হবে। এবং এগুলাকে প্রত্যেকটা টপিকস ধরে 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 পড়তে হবে, কয়েকবার করে পড়তে হবে, পড়ে পড়ে আপনাকে শেষ করতে হবে। এবং এগুলার উপর আপনাকে টেস্ট দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। তো এটা বলা যতটা সহজ, করা কিন্তু খুব ততটাই কঠিন, কিন্তু হিউজ। এটা পড়ার জন্য আপনাকে এখন থেকেই শুরু করে দিতে হবে। বিসিএসের বিগত বছরের প্রশ্নগুলো কীভাবে অ্যানালাইসিস করবেন এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আমি এই চ্যানেলের ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, আর না হলে পিন কমেন্টে পিন করে দেব। তো এখন আসি, বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, মিনিমাম 35তম বিসিএস থেকে যেহেতু 200 মার্কের করেছে, সেই 35তম বিসিএস থেকে বর্তমান 44তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আপনাকে সলভ করতে হবে এবং অ্যানালাইসিস করা শিখতে হবে। অ্যানালাইসিস কীভাবে করে সেটা তো আমাদের একটা ভিডিওতে আলোচনা করেছে, এখানে সেই হিসাবে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। তো বিগত বছরের প্রশ্নগুলো অনেকটা রিপিট হয়। একটা বিসিএসে দেখা গেল বিগত বছরের প্রশ্ন মিনিমাম 60 মার্কসের মতো কমন থাকতে পারে বা এর চাইতেও বেশি থাকে সবগুলো সাবজেক্ট মিলে। যেহেতু 10টা সাবজেক্ট রয়েছে, 60 মার্কস এখানে কোনো ব্যাপারই না, আরও বেশি হতে পারে। তাছাড়া প্রশ্নের প্যাটার্ন তো বোঝা যায়, প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বিগত বছরের প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। তো এর আগে আমরা কথা বলেছি সিলেবাসে যে পুরোটা পড়তে হবে, এটা আপনাকে কোরআন হাদিস বানিয়ে একদম মুখস্থ পড়তে হবে, এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আসলে অনেকে বাদ দিয়ে দিতে বলে, অনেকে অনেক কিছুই বলে, এক্ষেত্রে বাদ দিতে গিয়ে দেখা যায় যে আমাদের কমন আসে না এবং আমরা উত্তর কমনই পাই না, প্রশ্নও কমন পাই না, উত্তর তো আরোই কমন পাবো না। তো এই জন্য কোনো সাজেশন ফলো করা ঠিক হবে না, সব কিছু একদম ঝাড়া মুখস্থ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে বুদ্ধিদীপ্ত পড়াশোনা। প্রথমে মনে করলাম আমি হচ্ছে সিলেবাস পুরোটা আপনি পড়তেছেন, বিগত বছরের প্রশ্নগুলোও দেখছেন, এখন আসছে পড়াশোনার ব্যাপারটা। আসলে বুদ্ধিদীপ্ত পড়াশোনা বলতে আমি বোঝাচ্ছি যে রুটিন ওয়াইজ শৃঙ্খলাভাবে আপনাকে প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে। এখন অনেকে বলতে পারেন কতক্ষণ পড়তে হবে, এখন পড়াশোনা কতক্ষণ করতে পারবেন সেটা আপনার সময়ের উপর ডিপেন্ড করবে, এবং আপনি যদি অন্যান্য কাজের সাথেও ব্যস্ত থাকেন সেক্ষেত্রেও আপনাকে সময় বের করে পড়াশোনা করতে হবে। আপনি যদি গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে সময় বের করে পড়তে হবে, যেহেতু আপনি যেই হন না কেন আপনাকে পরীক্ষার বসতে হবে এবং এই পরীক্ষাতে সকলকে সমানভাবে দেখা হবে। আপনি চাকরি করেন কি না, আপনি সংসার করেন কি না, এগুলো তো দেখা হবে না। তো এই জন্য আপনাকে বুদ্ধিদীপ্ত পড়াশোনা করতে হবে, এবং রুটিন ওয়াইজ না পড়লে কিন্তু আসলে আমরা বারবার যে প্রিলি ফেল করি এটাই হচ্ছে মেন কারণ, বুদ্ধিদীপ্তভাবে আমরা পড়াশোনা করি না। বুদ্ধিদীপ্ত পড়াশোনার প্রথম পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনাকে টাইম মেনটেন করে পড়তে হবে, প্লাস
রুটিন ওয়াইজ পড়তে হবে, কোনটা কোন দিন পড়লাম, রিভিশন দিতে হবে, এগুলো আছে বুদ্ধিদীপ্ত পড়াশোনার এই টপিক্সের মধ্যে পড়ে। শেষে বলবো যে যখন এই তিনটা আপনি কমপ্লিট করে ফেলতেছেন এবং পরীক্ষার এক মাস আগে থেকে আপনাকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে। এখন অনেকে বুঝতে হয়তো পারে না যে মক টেস্ট কি। আসলে আমরা যেটাকে বলি মডেল টেস্ট, বাজার থেকে একটা বই কিনে নিয়ে মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। সেখানে কিন্তু উত্তরে দেওয়া থাকে, উত্তরগুলো দেখবেন না, ওগুলো পরে সলভ করার সময় দেখবেন। এক্ষেত্রে আপনার টাইমিংটা ঠিক হবে, আর পরীক্ষার হলে গিয়ে অনেক সময় আমরা টাইম পাই না, তো এই জন্যই এগুলোর টাইমগুলো আসলে ঠিক করার জন্যই মক টেস্ট দেওয়া, যেটাকে আমরা মডেল টেস্ট বলি আর কি। তো এই মডেল টেস্ট আপনাকে দিতে হবে বাসায় বসে বসে, আর না হলে কোনো কোচিং সেন্টারে যদি সম্ভব হয় ভর্তি হয়ে যেতে পারেন মক টেস্ট দেওয়ার জন্য। অথবা অনলাইনেও অনেক মক টেস্ট দেওয়া যায়। আমার মনে হয় মক টেস্ট অনলাইনে দেওয়ার চাইতে খাতা কলমে বা বইয়ে অথবা ফটোকপি করে নিয়ে আসে সেগুলোতে দিলেই ভালো হয়। গোল পূরণ করার প্র্যাকটিসও হয়ে যাবে, মক টেস্টও হয়ে যাবে, অনেক উপকার আর কি আছে। তো এই চারটা পয়েন্ট যারা ফলো করতে পারবে তাদেরকে বিসিএস প্রিলি ক্র্যাক করতে কেউ ঠেকাতে পারবে না, মানে বিসিএস পাস করতে কেউ ঠেকাতে পারবে না। বারবার যে আমরা প্রিলি ফেল করি শুধুমাত্র এই চারটা নিয়ম ফলো না করার জন্য। অনেক সময় আমরা এখানে ভুল কাজ করে থাকি, কারো দেওয়ার সাজেশন ফলো করি। সাজেশন ফলো করতে পারবো, এটা রিভিশন দেওয়ার জন্য এটা আমরা বারবার ফলো করতে পারবো। শুধু যে এইটার উপর নির্ভর করে আপনি পরীক্ষা দিতে যাবেন তাহলে কিন্তু ওই বারবার প্রিলি ফেলই করবেন। শুধুমাত্র সাজেশনের উপরে নির্ভর করে পরীক্ষা দেওয়া যাবে না, এক্ষেত্রে পরীক্ষা কঠিন হয়ে গেলে আপনি কিন্তু ধরা খাবেন। শুধু প্রিলি পাসের জন্য আমি বলেছি এই চারটা পয়েন্টের কথা, তো এখানে আর একটা পয়েন্ট আমি উল্লেখ করব, পাঁচ নম্বর পয়েন্ট, সেটা হলো লিখিত যে সিলেবাস রয়েছে, লিখিত সিলেবাসটা দেখে আপনাকে কিছু প্রিলি এবং লিখিত এক জায়গায় করে নিয়ে কিছু কিন্তু চ্যাপ্টার মিলে যায়, সেই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক এগিয়ে যাব। আর শুধুমাত্র প্রিলিতে উতরিয়ে কিন্তু আমাদের বিসিএস ক্যাডার অসম্ভব না, লিখিত কিন্তু পড়ার সাগর, এখানে গেলে মাথা ঘুরে যাবে। তো এক্ষেত্রে আপনি আগে থেকেই যেমন ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারেন, কারণ ট্রান্সলেশনে রয়েছে 50-50, 100 মার্কসের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনই থাকে আলাদাভাবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং তো আছেই, তো এগুলাতে কিন্তু আপনি খুব ফেল করে যাবেন। আর প্রিলি উতরিয়ে যাওয়ার পর আপনি মাত্র 3-4 মাস সময় পাবেন, 3-4 মাস, এই সময়ের মধ্যে আসলে বিসিএস লিখিত পরীক্ষায় পাস করা খুব কঠিন হয়ে যাবে। সেটা যদি আপনি আগে থেকে নিয়ে নেন তাহলে দেখা গেল প্রিলির পরীক্ষার আগে 2-3 মাস এবং প্রিলি পরীক্ষার পরে 3-4 মাস, 8-9 মাসের যে প্রিপারেশনটা আপনি যদি ভালোভাবে নিতে পারেন তাহলে এখানে বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার আর কোনো বাধাই থাকবে না। তা আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কংগ্রাচুলেশনস, কারণ তারা প্রস্তুতি কীভাবে নেবেন সে নির্দেশনা পেয়ে গেছেন এবং প্রিলি পাস করার জন্য যে কয়েকটা পয়েন্টের আমাদের খেয়াল রাখতে হবে সেই কয়েকটা জিনিসও পেয়ে গেছেন। তো সব কিছু যখন পেয়ে গেছে তাহলে বসে থাকার কোনো কিছুই নাই, এখন শুরু করে দিন পড়াশোনা। আর স্মার্ট স্টাডিতে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্প করে। এখন যখন ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখলেন তো এ সম্পর্কে আপনার মতামত আশা করছি। যদি আপনাকে ভুমভাং ভিডিও মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য, আর ভিডিওটি শেয়ার করা চাই আপনাদের কাছ থেকে। আর কিছু চাই না, ধন্যবাদ সবাইকে।